শনিবার সকালে হুগলির আরামবাগের সেতুর মুখে হঠাৎ ধস নামায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন পল্লীশ্রী থেকে ব্রিজে ওঠার মুখে হঠাৎ ধস নামে বেশ কিছু অংশ মাটির নিচে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। তারা ব্যারিকেড দিয়ে জায়গাটি ঘিরে রাখেন। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তারপরে রাস্তার যানজট ওভারলোড, এই কারণে রাস্তাটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। দিকটা কোনোভাবেই পরিকল্পনা নাই যে নিম্নমানের সামগ্রী দিচ্ছে, কারণ আমি দেখেছি বছর অধিকাংশ টাইম এখানটা রিপেয়ারিং হচ্ছে, সেখানে কিন্তু এখানটা ভালো হচ্ছে। এখন কি অবস্থা দেখছেন গাড়িকে? এখন তো দেখছি খুবই সংকটজনক অবস্থা ব্রিজটা। হ্যাঁ, ব্রিজটা পুরো আইসিউতে চলে গেছে, গাড়িকে ঘিরে রেখেছে। অবশ্যই তো বলো যেন মানুষের প্রাণহানি না হয়, অতি সংস্কার যেন অতি দ্রুত যেন সংস্কার করা হয়। ওভারলোড গাড়ি কি চলছে? ওভারলোড গাড়ি তো প্রতিনিয়ত চলছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।